বিসমিল্লাহিরহমানিরহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি খুবই ভালো এবং বোঝার কিছু আছে। আর সেই আলোচনাটি হবে যে আদম সৃষ্টির আগে আর কয়টা জাতি ছিল, আর সেই জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিল, আর ধ্বংস করে যখন দিয়েছিল সেই জাতি কিন্তু মূলত তাদের স্বভাব চরিত্রগুলো ধ্বংস হয়নি। যেমন আদম সৃষ্টির আগে আরো চারটি জাতি, হারিস, নারিস, জিন, অসুর, এই জাতিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কেন? তারা হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, নিন্দা এরকম করত। তো এখন আপনারা বলতে পারেন যে পৃথিবীতে মানুষও তো মারামারি, কাটাকাটি, হানাহানি করছে, হিংসা নিন্দা করছে, লুটপাট করছে এবং মান হানি করছে, তাহলে তারা এরকম করত। তো এখন কথা হলো, তারা যখন এরকম হানাহানি মারামারি করত তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন মানব জাতি ওই চারটা জাতির পরে সৃষ্টি করা হয়েছে, তাহলে এই মানব জাতিও তো মারামারি, হানাহানি, কাটাকাটি এবং হিংসা নিন্দা করতেছে, তাহলে এদেরকেও কি ধ্বংস করে দেবে? আমি বলবো হ্যাঁ, এদের মধ্যে যারা হিংসা নিন্দা, পরনিন্দা এবং লুটপাট করে খাচ্ছে, মারধর করছে, তারা আসলে কিন্তু মানুষ নয়। নাউজুবিল্লাহ, মানুষ নয় মানে কেমন কথা? এটা যেমন কথা সেটা আমি আপনাদেরকে অবশ্যই খুলে বলছি। সেটি দেখুন যে আল্লাহ কি বলেছে, মানুষ মৃত্যুর পরে এদেরকে আবার জীবিত করবে, তার মানে মানব জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। তার মানে মানব জাতিকে নয়, এখানে বিষয় হলো মানুষের দেহটা ধ্বংস হয়ে যাবে, আত্মার কিন্তু ধ্বংস হয়নি। সেই আত্মাগুলো কিন্তু মরেনি, আত্মার কিন্তু মৃত্যু নেই। তাহলে দেহ ধ্বংস হয়েছে, দেহ থেকে সেই আত্মাগুলো বের হয়ে গেছে, কিন্তু আত্মার মধ্যে যে ভালো স্বভাব, খারাপ স্বভাব, যে পৃথিবীতে যাই কিছু করেছে সেই স্বভাবগুলো কিন্তু তাদের আত্মার মধ্যে লেগে আছে। এখন দেখেন, জিন, অসুর, হারিজ, নারিস, এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারা পৃথিবীতে বিশৃঙ্খলা করে, আল্লাহর ইবাদত করে না, তারা হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা নিন্দা করে, এই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে দেখেন, পৃথিবীতে এমনও মানুষ আছে, কেউ কাউকে হিংসা নিন্দা করে না, কারোরটা মেরে খায় না, মারামারি কাটাকাটি করে না, এমন লোক কিন্তু পৃথিবীতে আছে। আবার এক ধরনের লোক আছে, তারা মারামারি করছে, হানাহানি, কত বিশৃঙ্খলা করছে, মিথ্যা অবিচার করছে, তখন দেখা যায় সেই মানুষগুলো কোত্থেকে এসেছে? সেই মানুষগুলো দেখেন, জিন, অসুর, হারিজ, নারিজ, তারা যখন ব্যভিচার ছিল, তারা যে মারা গেছে, তাদের দেহ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার দেহের ভিতরে আত্মরূপে তারা কিন্তু রয়ে গেছে। সেই আত্মাগুলো কোথায়? সেই আত্মাগুলো মানুষের মধ্যে এসে জন্ম নিয়ে গেছে। মানুষের মধ্যে যখন জন্ম নিয়ে গেছে, তখন কি হলো, সেই আত্মার মধ্যে লেগে থাকা যে স্বভাব চরিত্র, সেটি কিন্তু মানুষের মধ্যে প্রকাশ পায়। দেখবেন, মানুষই মানুষকে দয়া করছে, মানুষই মানুষকে ভালোবাসছে, মানুষের প্রতি মানুষ সহানুভূতিশীল হচ্ছে, আরেক দল লোক লুটপাট করছে, মানুষেরটা মেরে খাচ্ছে। তার মানে কি, এদের ভিতরে সেই জিন, অসুর, হারিজ, নারিজ, সেই ব্যভিচারী, সেই খারাপ আত্মাগুলো পৃথিবীতে মানব কোলে জন্ম নিয়ে গেছে। তখন কি হলো, তখন সেই স্বভাব চরিত্রগুলো, সেই মানুষের মধ্যে জিন, অসুর, হারিজ, নারিজ, এগুলো তারা খারাপ প্রকাশ করতেছে, খারাপ ঘটাইতেছে। আর ভালো মানুষগুলো দেখবেন, তাদেরকে মারলেও কিছু হয় না, তাদেরকে অনাদর করলেও কিছু হয় না, গাল দিলেও কিছু হয় না, কারোর সাথে হিংসা নিন্দাও করে না। তার মানে কি, এই মানুষগুলো সেই আত্মা থেকে এসেছে বলে আজ এই অবস্থা। তবে হে সমস্ত জগৎবাসী, আমরা চেষ্টা করব, যখন আমরা পৃথিবীতে যৌবনপ্রাপ্ত হই, বিবাহসাদী করতে হয়, তো পৃথিবীতে অনেক মানুষ আছে এখনো পর্যন্ত বিবাহসাদী করেনি, যদি করে তাহলে তারা কি করবে?
তারা ভালো জাত বংশ দেখে বিবাহ করতে হবে, সভ্য শান্ত দেখে বিবাহ করতে হবে। মোট কথা যে এরকম দেখে তো বিবাহ করতেই হবে, তার মধ্যে কি করতে হবে, যখন আপনারা বিবাহ করে ঘরে বউ নিয়ে আসবেন, তখন কিন্তু দুনিয়াতে চলতে গেলে অমাবস্যা আছে, এই অমাবস্যা কিন্তু স্ত্রীর সাথে সেই মেলামেশায় যাওয়া যাবে না এবং দিনক্ষণ বেঁচে চলতে হবে। অমাবস্যা অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে যদি মেলামেশা করা হয় আর সেখান থেকে যদি আপনি একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে সেই সন্তান কিন্তু কালো শক্তি নিয়ে আসবে পৃথিবীতে, আর সেই সন্তান মানুষের ক্ষয়ক্ষতি করবে, মানুষের উপকার করবে না, তখন কিন্তু এই পাপের ভর আপনার উপরেও আসবে। কেননা আল্লাহ বলেছে যে পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি এবং যার যার স্ত্রীকে আমি হালাল করেছি, কিন্তু তারা যেন সময় দেখে চলে, প্রত্যেকটা হিসেব মতো চলে। আল্লাহ কিন্তু এটাও বলে, দেখো তারা গ্রহ নক্ষত্র সূর্য যা কিছু আছে সমস্ত কিছু আমার হিসেব মতো চলে। তাহলে মানুষ পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যদি বেহিসাবে চলি, তাহলে এটার খেসারত আমাদেরকে দিতে হবে। একদিক দিয়ে হবে পাপ, আরেক দিক দিয়ে কি হবে, যে মানুষ সময় ছাড়া অসময়ে যখন কিছু করেছে, সহবাস করেছে, তখন সেখানে খারাপ আত্মা জন্ম নেবে আর সেটি ভালো হবে না। ছোটকাল থেকেই সে সন্ত্রাসের মতো হবে, মানুষকে মারবে, পিটাবে, আপতে কুপতে নেবে, লোভ করবে, লণ্ঠন করে খাবে। তাহলে বোঝা গেল কি, আমাদের সেরকমভাবে চলতে হবে। যদি কোনো ব্যক্তি ভালো একটা দিন দেখে সেই রাত্রে ইবাদত করে, স্বামী স্ত্রী দুজনেই ইবাদত করে এবং চোখের পানিতে বলে যে হে আল্লাহ, আমাদের ঘরে একটি অলি আউলিয়া দান করুন, তখন কি হবে, সেই অলি আউলিয়াই জন্ম নেবে। তবে হে সমস্ত জগৎবাসী, কেন আজকে এই আলোচনা করলাম, মানুষ বেহিসাব করে চলে তখন কিন্তু খারাপ কিছু তাদের কপালে ফলে, তখন কিন্তু আল্লাহকে বলে এই কি চেয়েছিলাম খোদা। দেখেন আল্লাহ কিন্তু আগেই আমাদেরকে সতর্ক করেছে, আমরা সেই সতর্ক মানেনি, যার খেসারত আমাদের দিতে হচ্ছে। তাই বলবো আজকের কথার মূল বিষয় কি, যে আদম জাতি সৃষ্টি করার আগে আরো চারটি জাতি, জিন, অসুর, হারিস, নারিস, এই চারটি জাতি ছিল। সেই চারটি জাতিকে ধ্বংস করেছে, তাদের দেহ ধ্বংস হয়েছে, তাদের আত্মাগুলো কিন্তু ধ্বংস হয়নি। এখনো আমাদের সমাজে এবং শহরে বন্দরে বহু জায়গায় জন্ম নেওয়া এই আত্মাগুলো মানুষ রূপে ঘুরছে। তাহলে তাদের স্বভাব অনুসারে তারা চলছে, কিন্তু অনেক মানুষ সুন্দর স্বভাবের, তখনই বুঝতে হবে সে মানুষ থেকে মানুষে এসেছে, আর যারা ওরকম করতেছে তারা অমানুষ থেকে মানুষে এসেছে। তবে অমানুষ কি মানুষ হবে না, অবশ্যই যদি ওইভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হতো ছোটবেলা থেকে, আস্তে আস্তে তাদের খারাপ স্বভাবটা কমে যেত। তারপরেও কিন্তু এক জন্মে সে ভালো হবে না, এই জন্মে যদি কিছু ভালো করে যায় তো পরের জন্মে আরো ভালো কিছু হয়ে এই পৃথিবীতে আসতে পারবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদের সামনে করলাম, কি বুঝলেন অবশ্যই জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।